अस्सलाम वालेकुम के व्यूअर्स, वो तो कफीर मोहल्ला पश्चिम पीर मोहल्ला अपना भाषा दिखाते थे अपना रहा रिजव का वीडियो था वार दर खाने ये अब जनता हो काले वो उसका डोइंग रूम पहला वो जगह रहा अपना रहा डोइंग रूम वो डुकला डोइंग रूम और ये अपना रहा फ्रंट सब तो दिखाई में फिर मोहल्ला थोड़ से टॉयलेट वो डाइनिंग रूम लगे ड्रॉइंग रूम लगे टॉयलेट डाइनिंग नानी डाइनिंग ओइलो एंट्रेंस अपना ओइलो ड्रॉइंग रूम तक आई एक किता बेडरूम नहीं वो एक बेडरूम वो अटैच टॉयलेट आसे बनो कोई अच्छा ये बेलकुनी वो बेडरूम बेडरूम बालकनी बेडरूम ओलो टॉयलेट और फिटेड कबाड नहीं हो फिटेड कबाड वाला लगे अच्छा वो साइड बाय विंडो बेडरूम मास्टर बेडरूम ओटा तो अटैच टॉयलेट हो आसे और फिटेड कबाड आसे बड़ो बड़ो रूम आइन कयटा टोटल रूम साइटा रूम बाथरूम फास्टा ओटा एक्स्ट्रा बाहर टॉयलेट एमने टोटल फास्टा टॉयलेट ना नहीं आईटा सर्वेंट रूम आईबा किचन स्टोर रूम एक किचन डबल ये गैस बर्नर ना नहीं बालकनी आसे फिसे दी ये कुछ कितना आसे हाँ कुछ अच्छा वो एक रूम बाहर किचु रखा हो कल लगे ना नहीं डाइनिंग सात बजे दूतला कम्प्लीट फोर बेडरूम डाइनिंग ड्रॉइंग किचन टोटल सातटा कि रूम एक्स्ट्रा জিনিসপত্র রাখার তিনতলা ফাউন্ডেশন নানি অ্যাড্রেস পশ্চিম ফির মোল্লা ও খালি এরিয়া আছে সাইটে দি টোটাল 10 ডিসিমিলর মাঝে জায়গা জায়গা 60 ডিসিমিলর মাঝে বিল্ডিং নানি পিছিয়ে দিও যাইরাম ये लो दक्षिण साइड ओ दक्षिण साइड बिल्डिंग और ये साइड खाली रही से प्लॉट और जे राम पश्चिम साइड है और देखा हम अपना रे उत्तर साइड ओ लो पश्चिम साइड और एक रूम हो কিছু রাখা রুকার লাগে না নি আউটে আর ও ওয়াল খালি জায়গা আছে অন্য ডিপল উপল গাড়া ও পশ্চিম সাইড টোটাল 10 ডিসিমিল জায়গা 60 ডিসিমিল উপরে বাসা
রাসুস আছে, আমড়া, আম, কাঁঠাল। আচ্ছা, সেগুলো তো মেফ আছে না নিবা না পারমিশন সিটির ওই লগে পশ্চিম সাইড কোনো ডিপ হলো কলকাতা আপনার উপরে থাকি করলাম টেরেস থাকি পশ্চিম সাইড আর ওইলো উত্তর সাইড দেখাই দিই উপরে গার্ডেন কয়তলা ফাউন্ডেশন তিনতলা কত বছর আগর বিল্ডিং 2007 ও ওইলো উত্তর সাইড ওয়াল দেওয়া ও ওইলো পশ্চিম ওর কর্নার সীমানা তখন আপনার আরে পূর্ব সাইড দেখাইলাম উপরে থাকি বুঝছি বুঝছি ওইলো পশ্চিম পূর্ব সাইড বিল্ডিং ওর এন্টারেন্স যাপটা ও গেট আমরা উপরে টেরাস থাকি দেখাইলাম নিচে গিয়ে আপনার আরে ফ্রন্ট সপ্তাহ বালা আর রোড উঠ দেখাইম আমরা নিচে আইরাম ওইলো এন্টারেন্স বুঝছি আবার সাইট নিচে দেখাই তো উপরে দেখাইছিলাম ওই দেখ উত্তর সাইড উত্তর সাইড এগুলো পূর্ব সাইড ফ্রন্ট ওইলো আপনার দক্ষিণ সাইড উপরে থাকে আগে দেখাইছিলাম ওই সাইডে খালি মেন রোড পীর মহল্লার অযোগ্য রাস্তা যাকটা দক্ষিণের দিকে যেগুলো হাউজি স্ট্রিট বার হইতে পারবা হাউজি স্ট্রিট ওই যে মেন গেট ওই আম্বরখানা জানি ভাই আম্বরখানা আর ভাই উতরে দিয়ে গেলে আপনারা শাহবাগানও যেতে পারবা স্টেডিয়াম যে ক্রিকেট স্টেডিয়াম লাকড়তুল্লা শাহবাগান সুবিধ বাজার প্লাস বনকলাফাড়া সব বাই যেতে পারবা নিউ ক্রিকেট স্টেডিয়াম যেটা চা বাগানের অন্য যে আগে গলফ ক্লাব কইতা ওবাই দিকে আবার হয়েছে আবার সুবিধ বাজারও যেতে পারবা বনকলাপাড়াও যেতে পারবা ওইলো ফির মহল্লা অযোগ্য ওবাই দিয়ে গিয়া ওবাই দিকে যেতে পারবা স্টেডিয়াম এয়ারপোর্ট রোড প্লাস বনকলাপাড়া সুবিধ বাজার আর এবার এদিকে গেলে আম্বরখানা হাউজি স্ট্রিট গেট এদিকে আবার ইয়া আরও আছে বিভিন্ন ডাইন বাউ রাস্তা ওবার এদিকে গিয়া যেতে পারবা আপনারা এয়ারপোর্ট রোডও বার হইতে পারবা 2007 বানাইল অ্যাড্রেস দিলাম আপনারা আরে বহুত থাকি লইয়া ডাইরেক্ট আমি তো কইলাম ফিরমল্লা তারপর দৌ না নি অ্যাড্রেস বড়ো মাঝে ওইলো অ্যাড্রেস দেখি লোকা সিলেট সিটি কর্পোরেশন এনায়েত হাউস মালিকের নাম সৈয়দ এনায়েত হোসেন বিল্ডিং হোল্ডিং নম্বর ওয়ার্ড নম্বর 07 বাসা নম্বর একাত্তর 141/2 মহল্লা পশ্চিম পীর মহল্লা পাসপোর্ট ও দোকান মেইন রোড থেকে ও গেট একবারে মেইন রোডের লগে ও বিল্ডিং 8 বছর তাই রঙ করছে না ওই দেখো মেইন রোড আর ওই লগিয়া গেট ও ডাইনে দিয়ে গিয়া স্টেডিয়াম এয়ারপোর্ট রোড বনগলাপাড়া সুবিধ বাজার আর বাইরে গেলে আম্বরখানা আর কই কই বার লিখব হাউজি স্ট্রিট তো আছে দর্শন দেউড়ি সুনামগঞ্জি মেইন রোড
সুনামগঞ্জি যে মেইন রোড তাত পারিবা দর্শন দেউড়ি আমার খানা। ওকে সকল বেলা তাওকা সুস্থ তাওকা, সাবস্ক্রাইব দিবা আর লাইক কমেন্ট শেয়ার দিবা, অ্যাডভাইস থাকে কিছু দিবা। আমার মোবাইল নম্বর তো আপনারা জানা আছে বারবার, 01830708709, হোয়াটসঅ্যাপ ইমো অক্টাতু। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম, সকালবেলা দাওকা চিত্তা তুলতাম।